টাকা দিলে আসামি গ্রেফতার করা হবে না, না দিলে ফোর্স বের হবে এবং গ্রেফতার করা হবে। এভাবে গ্রেফতারে ভয় দেখিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে রাজশাহী মেট্রোপলিটনের রাজপাড়া থানার এসআই ওয়ারিশের বিরুদ্ধে। বিকাশের মাধ্যমে সেই টাকা নেন আবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নামে। আসামির সঙ্গে ঘুষ লেনদেনের এমন একটি অডিও রেকর্ড সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অডিওতে টাকার জন্য আসামিকে অশ্লীল ভাষায় গালিগালাজও করতে শোনা যাচ্ছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আমার মাধ্যমে আমি স্যার কাছে দিয়ে দিলে স্যার এই কাহিনী। আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে, কালকে ওই যে রিকলটা যখন দিবে তখন। আচ্ছা স্যার, কালকে সামনে সামনে কথা বলবো। আচ্ছা স্যার, ঠিক আছে, ঘুমাও তাহলে। আচ্ছা স্যার, ঠিক আছে, আচ্ছা ভালো থাকো। আমি তো বলছিলাম যে তোমাদের যেটা দেখা দেখি বিশ্বাস পাইছো তো নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার, অবশ্যই বিশ্বাস আছে বলে তো বাড়িতেই ছিলাম, আপনি বললেন বাড়িতেই ছিলাম এই কদিন। এই তো তোমাদের সাথে সম্পর্ক আছে, পরিচিত লোকগুলারে তার হারেডি করা ঠিক না। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। ওই যে এই মরে আসি তোমার বাসা তো আমি যাবো না, কথা বোঝো নাই। হ্যাঁ স্যার, ওই যে বাকির মোড়, হ্যাঁ ওই তার দোকানের এদিকে আসি, দেখা করে যাও স্যার। টাকাটুকু এখন একবারে নাই কাছে স্যার, কথা বোঝো নাই, টাকাটুকু একবারে নাই স্যার, একবারে মানে অবস্থা খুব খারাপ স্যার। জামিন নিছো, এটা স্বাভাবিক। ঠিক আছে স্যার, আপনি একটা কথা বলছেন আমি সবই ঠিক আছে, কিন্তু মানে আমি কথা বলি আমার সাথে ফোর্সের নাস্তা খাওয়ার লাগবে, বুঝো না, তারা তো বেশি আপত্তি করে নাই, এগুলো তো আছে খাওয়ার লাগবে স্যার। স্যার আমি ধরেন আপনাদের কোনো কথা ফেলবো না স্যার, যেটা বলবেন সেটাই করব, ঠিক আছে, কিন্তু আমাকে একটা দিন সময় দেন স্যার। তো এদিকে কোনো পরিচিত লোক নাই? না স্যার, আমার একটা দিন সময় দেন, কষ্ট করে অনুরোধ করছি। এই মোড়ে কোনো দোকানদার বা সেই কারোর সাথে কোনো পরিচয় নাই? না স্যার, ওরকম কোনো ইয়া নাই স্যার, আচ্ছা স্যার, বিকাশের নম্বর দিয়ে দাঁড়িয়ে আমার ফোন দেন। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, 01719 স্যার, স্যার এই বিকাশের নম্বর লোকের সাথে কথা বলুন ভাই। বলেন, এজেন্ট নাম্বার শোনান। এটা হলো এজেন্ট নাম্বার। আচ্ছা বলেন, 01719 আচ্ছা আমি বলতেছি, আপনি তো মিলিয়ে নিন। আচ্ছা, 01719 আপনি লাইনে থাকেন, আপনি দোকান থেকে জিজ্ঞেস করেন, চলে গেছে। হ্যাঁ চলে গেছে। একটু জানি থাকবে তো, কাছার কাছে দেন তো ভাই। হ্যাঁ স্যার, হ্যাঁ কত পাঠাচ্ছ? 2000 টাকা পাঠাচ্ছি স্যার, আর আপনি আসেন। এটার জন্য তুমি আমার ওখানে
আমি কালকে আবার 3,000 টাকা আপনাকে দিয়ে দিচ্ছি আমি 5,000 টাকা মিলাই দাও হ্যাঁ 5,000 টাকা দিয়ে দেবো 3,000 টাকা কাল দুবার আসবি আগে এখন 5,000 টাকা মিলাই দাও এখন 8,000 টাকা 2,000 টাকা মেলা কষ্টে ম্যানেজ করলাম স্যার